গত পর্বে আমরা স্পিডবোর্ডে কুয়াকাটা থেকে কুকরিমুকরির ফরেস্ট ঘাটে এসে আমাদের যাত্রা শেষ করেছিলাম। সেখান থেকে আমাদেরকে নিয়ে আসা হয় এই গ্রিন এরিনা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। কুকরিমুকরি ট্যুরিজমের উন্নয়নে পিকেএসএফের এই ভিলেজ রেস্টুরেন্ট প্রকল্পের একটি সুন্দর বাস্তবায়ন এই গ্রিন এরিনা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। অসাধারণ, আমরা এখন অস্টারের কাছে চলে আসলাম, নারকেল বাগান অস্টার, এখানে সূর্য উদয়াস্ত দেখে অস্টার বৈশা। রিসোর্টে থাকাকালীন সন্ধ্যার পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মাটির গান যেমন মুগ্ধ করেছে আমাদের, ঠিক তেমনি গ্রামীণ রেসিপির রান্না আর বারবিকিউ ছিল অসাধারণ। বোরা গৌরাঙ্গ নদী আর বঙ্গোপসাগরের উপর দিয়ে নারিকেল বাগানে যাওয়ার সময় ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাবেন, যা অনেকটা সুন্দরবনের মতো। দেশের অন্যান্য পর্যটক কেন্দ্রগুলোর তুলনায় কুকরিমুকরির চিত্র কিছুটা ভিন্ন ধরনের। মাইলের পর মাইল বৃক্ষরাজির বিশাল ক্যানভাস স্বপ্নের দ্বীপ কুকরিমুকরিকে সাজিয়েছে সাজের সমারোহে। চারিদিকে পাখির ডাক আর নীরব প্রকৃতির মাঝে হাঁটতে ভালোই লাগবে আপনার। কিছুদূর সামনে এগোলেই বালিয়ারি বিচের উপর রেস্টিং বেঞ্চ পাতা যে জায়গাটা দেখতে পাবেন, এটা ক্যাম্পিং করার জন্য বাংলাদেশের শীর্ষ ১০টি স্থানের মধ্যে একটি। পূর্ণিমার সময় বহু পর্যটকের তাঁবুতে ভরে ওঠে এই জায়গা। সবুজ আকাশের নিচে নদীর রেখায় বেঞ্চে শুয়ে সূর্যাস্ত উপভোগ করতে কেমন লাগবে বলুন তো? হ্যাঁ, সূর্যোদয় দেখার জন্য সারা রাত যদি জেগেও থাকেন তবুও কোনো আফসোস হবে না আপনার। এই খালটির নাম ভারানী খাল। মেঘনার বিশাল বুক বয়ে গিয়ে খালটি পড়েছে বঙ্গোপসাগরে। চর কুকরিমুকরির ভেতর দিয়ে বয়ে গেছে এমন অসংখ্য খাল। আমরা এই কিশোর পাইলটের ছোট্ট ডিঙি নৌকায় ঝুলন্ত ব্রিজে যাচ্ছি। খালের দুই পাশে ম্যানগ্রোভ বন। খালের উপর দিয়ে যাবার সময় শরীর শিহরিত হয়ে ওঠে। খালের দুই পাশের কেওড়া, গেওয়া, গোলপাতা, কাঁকড়া গাছগুলো পানির উপরে এসে পানি ছুঁয়ে যেন দর্শনার্থীদের কুর্নিশ করেছে। এখানে ২৭২ প্রজাতির উদ্ভিদ, চিত্রাহরিণ, বানর ও বুনু মহিষসহ ৪৫ প্রজাতির প্রাণী এবং প্রায় ২০৯ প্রজাতির পাখি দেখা যায়।
খালের ধারে হঠাৎ কোনো হরিণের পানি খাওয়ার দৃশ্য চোখে পড়লে ছবি তুলতে মিস করবেন না। আপনি যদি নীল আকাশ, নীলাভ জল, সবুজ বন, রূপালী ইলিশ, দুরন্ত হরিণ, পাখির ঝাঁক, মহিষের বাথান, কালো ভোদর সব একসাথে দেখতে চান, আপনাকে কুকরিমুকরিতে আসতেই হবে। এই চর কুকরিমুকরি নিয়ে একটি ইন্টারেস্টিং গল্প আছে। আনুমানিক 1912 সালে চর কুকরিমুকরি দ্বীপটি জেগে ওঠে। তৎকালীন জার্মান যুবরাজ প্রিন্স ব্রাউন জনমানবহীন এই দ্বীপে শিকার করার জন্য জাহাজ নিয়ে আসেন। এখানে তিনি কোনো মানুষের দেখা না পেলেও কিছু কুকুর ও ইঁদুর দেখতে পান। জার্মান ভাষায় তিনি বলেন এটি কুকুর ও ইঁদুরের দ্বীপ। পরবর্তীতে জার্মান ভাষা থেকে কুকুর ও ইঁদুরের নাম বাংলায় অনুদিত হয়ে এই দ্বীপের নাম হয় চর কুকরিমুকরি। ঝুলন্ত ব্রিজে আমাদের জন্য অপেক্ষমান এখানকার স্থানীয় কিছু বাচ্চা ছেলের দল। তারা জানায় 30 টাকা টিকিটের বিনিময়ে এই ঝুলন্ত ব্রিজ, মাকড়সার জাল ও জিপ লাইনের অ্যাডভেঞ্চার উপভোগ করা যাবে। জঙ্গলের ভিতর দিয়ে ট্রেকিং করে আর গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখতে পাবেন, যা শহুরে জীবনের একঘেয়েমিকে মুক্ত করে দিবে। একদিন সময় নিয়ে ভার্জিন বিচ তারুয়ায় ঘুরে আসতে পারে। কয়েক ঘন্টার ট্রলার ভ্রমণে পৌঁছে যাবেন সেখানে। যদি কেউ জনমানবহীন একটা সমুদ্র সৈকতে সাগরের নীল জলের সাথে মিশে যেতে চান, তবে তারুয়া সমুদ্র সৈকত বা ঢালচর যেতে পারেন। এখানকার ধুধু বালিয়ারির উপর দাঁড়ালে সাগরের শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যাবে না। আমরা যাচ্ছি এখন কোথায়? আমরা যাচ্ছি কচ্চুপিয়া ঘাট। কুকরিমুকরি থেকে আজকে আমাদের এটাই শেষ দিন। জ্যাকব টাওয়ার চর ফ্যাশন দেখে আমরা ঢাকায় ফিরে যাব।
আপনারা কুকরিমুকরি কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ যেসব জায়গা ঘুরতে যাবেন ইত্যাদি সব ডেসক্রিপশন অংশে লিখে দিয়েছি। এখানে দেওয়া মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করলে ট্যুরিজম সংক্রান্ত সকল ধরনের সহযোগিতা পাবেন। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব। ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে ওঠা মালদ্বীপের ট্যুরিজমের মতো কুকরিমুকরিও একদিন পর্যটনের দ্বার উন্মুক্ত করবে। এই আশা রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি।